গুড মর্নিং এভরিবডি, সবাই কেমন আছো? আবার চলে এসেছি নতুন একটা ব্লগ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর হ্যাঁ, প্রথমেই বলে নিই যে সকল নতুন বন্ধুরা আমার পরিবারের সদস্য হচ্ছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, কি বলবো, মানে ধন্যবাদ বলাটা হয়তো খুব মানে কম হয়ে যাবে। তো যাই হোক, তাদেরকে আমার পরিবারে অনেক স্বাগত। আর আজকে হোলি, তো হোলির জন্য আমি রেডি হয়ে গেছি, এই শাড়িটা আজকে পরেছি, কারণ এখন যাবো ছাদে, কারণ আমাদের ঠাকুরকে আজকে ভোগ দেবে দোল পূর্ণিমার জন্য। তো সেই জন্য রেডি হয়ে গেছে, এখন যাচ্ছি ছাদে। আর আমার সাথে তোমরাও চলো, দেখিয়ে দিচ্ছি আমাদের, যেহেতু আমাদের বাড়িতে রাধা গোবিন্দ আছে, গোপাল আছে, তো মোটামুটি সব অনুষ্ঠানেই থাকে, টুকটাক কিছু এসে পূজা আসছে কিছু থাকে আর কি, কোনো কিছু হলে। তো আজকে দোল পূর্ণিমা যেহেতু, সেই জন্য ঠাকুরকে ভোগ দেওয়া হবে। তো আমি মোটামুটি রেডি, এখন যাচ্ছি ছাদে, শাশুড়ি অলরেডি ছাদে কাজ শুরু করে দিয়েছে। আর তো চলো ছাদে যাই। আর তাও যে বললাম যে সকল নতুন বন্ধুরা আমার পরিবারে অংশগ্রহণ করছো বা আমার ফ্যামিলি মেম্বার হচ্ছ, তাদেরকে অনেক স্বাগত আমার পরিবারে। তো এইভাবে ভালোবাসা দিতে থেকো, আশা করি তোমাদের ভালোবাসায় আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো যাই হোক, তো চলো ছাদে, চলো ছাদে গিয়ে দেখাচ্ছি তোমাদের আমাদের কী চলছে, প্রিপারেশন চলো। আর সবাইকে জানাচ্ছি হ্যাপি হোলি, শুভ দোল পূর্ণিমা। তো এই বসন্ত উৎসব সবার খুব ভালো কাটুক, সবার জীবন যোগিন হয়ে উঠুক, এটাই চাইব। তো চলো, তো এই যে ছাদে চলে এসেছি, ছাদে এসে দেখি শাশুড়ি রান্না বসিয়ে দিয়েছে অলরেডি, এখানে ভাজা বাচ্চা, পাঁচ রকমের ভাজা, আর বোধহয় আলু পটলের তরকারি হবে, আর আর কি কি হবে সেটা পরে বলে দিচ্ছি তোমাদের। তো শাশুড়ি এদিকে রান্না করছে আর আমি এদিকে ঠাকুরের কাজ করতে চলে আসলাম। তো প্রথমে ঠাকুরগুলিকে চান করিয়ে দিলাম, এখানে শিব ঠাকুরকে চান করাচ্ছি, ঠিক আছে? তো সব যেহেতু অনেক ঠাকুর, অনেকটা টাইমও লাগবে। আর এখানে এই যে গর্ণিতাকে স্নান করাচ্ছি, ঠিক আছে? সবাইকে স্নান করিয়ে নতুন ড্রেস পরাতে প্রচুর সময় লেগে যাবে। তো এই শাশুড়ি ওইদিকে ঠাকুরের কাজ করছে আর আমি এদিকে মানে রান্না করছি আর আমি এদিকে ঠাকুরের কাজগুলো করছি। তো এই যে দেখো, যে প্রত্যেককে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে পুরো রেডি করাচ্ছি এখন। তো তো এই যে চান ঠান করে জামা কাপড় পরানো হচ্ছে, আর গর্ণিতার পরে আসবে আবার আমার গোপাল, যেহেতু দুটো গোপাল। তো এই যে সব এখন ড্রেস ট্রেস পরিয়ে দিচ্ছি, এই যে গোপাল চলে এসছে, তো এখন চান ঠান করিয়ে এসছি, পরিয়ে দিয়েছি। আর দেখো গোপালকে কী সুন্দর অঙ্গরাজ করা আছে, তো অঙ্গরাজ করেছে, করে দিয়েছে আমার ননদ। আমার ননদ কিন্তু খুব ভালো অঙ্গরাজ করে ঠাকুরে, তো খুব সুন্দর ঠাকুর সাজায়। তোমরা যদি কেউ সাজাতে চাও বা সাজাতে ইচ্ছুক থাকো, তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো, খুবই সুন্দর অঙ্গরাজ করে ঠাকুরের। তো এই যে গোপালের স্নান হয়ে গেল, তো সবটা দেখাতে পারলাম না, কারণ সবটা দেখাতে গেলে ব্লগ অনেক বড় হয়ে যাবে, তো যতটা দেখানো যায় দেখিয়েছি। আর এই যে এখন ফুল টুল নিয়ে এসেছে, যেহেতু অনেক ঠাকুর বললামই, তো মালা অনেকগুলো লাগে, তো এখন সব সাজানোর পর্ব চলছে, তোমরা দেখতে থাকো। সাজানো চলছে কিন্তু এখনো কমপ্লিট হয়নি, তো মোটামুটি সাজাচ্ছি, দাঁড়াও কমপ্লিট হওয়ার পর আবার তোমাদের দেখাচ্ছি।
মোটামুটি সাজানো কমপ্লিট, দেখে নাও। তো এই যে দেখো সাজিয়েছি, ঠিক আছে, তো অনেকটা সময় লেগে গেল সাজাতে, আর ওদিকে শাশুড়ি রান্নাও মোটামুটি হয়ে এসছে। তো আমার তো খুবই ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই দেখো গোপালদের এখানে পিচকারি দেওয়া হয়েছে, আর এদিকে দেখো যে ভোগও আনা হয়ে গেল, কারণ অলরেডি দুটো বাজতে চললো, দুটো বেশি বেজে গেল। তো যেহেতু দোল পূর্ণিমা সেই জন্য ঠাকুরকে শিন্নিও দেওয়া হয়েছে। তো শাশুড়ি এখানে ভোগ রেডি করছে, আর ভোগে কী কী রান্না হয়েছে তোমাদের বলে দিচ্ছি। পাঁচ রকমের ভাজা তো থাকেই, প্লাস শুক্তোর ডাল মানে তেঁতোর ডাল যেটা পনির করেছে, মানে আলু পটল আর পনির দিয়ে একটা তরকারি করেছে, তারপর একটা পাঁচ রকমের তরকারি হয়েছে, তারপর চাটনি পায়েস এগুলো তো থাকেই, ফল মিষ্টি দই এগুলো তো আছেই। তো ঠাকুরকে এখন ভোগটা দিই, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো এই যে ভোগ দেওয়া হয়ে গেছে, আর ঠাকুরের কিছু ছবি তোমাদের দেখিয়ে দিলাম, তো আশা করি তোমাদের ভালো লাগবে। যারা ঠাকুর ভালোবাসো, যারা মানে ঠাকুর ভক্ত আছে, তাদেরকে তো আশা করি ভালোই লাগবে। আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আমার সাজানোটা কেমন হয়েছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যে সকল নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করছো তাদেরকে তো অনেক ওয়েলকাম আমার পরিবারে, আগেও বলেছি এখনও বললাম। আর পাশে থাকা বেল আইকনটিকে কিন্তু প্রেস করে রেখো, ঠিক আছে, যাতে